লগআউট মানুষ কখন করে, যখন আপনি মিশোর উপর কাজ করবেন না, সিম্পল আপনি অ্যাকাউন্টটাকে লগ আউট করে দিতে পারেন, বা মনে করুন একটা অ্যাকাউন্ট আপনার কোনোভাবে ব্লক হয়ে গেছে, সেটা লগ আউট করে দিয়ে সিম্পল অন্য অ্যাকাউন্ট আপনি সিম্পল ইউজ করতে পারেন। তো লগ আউট করার জন্য সিম্পল আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবে অনেক অনেক ভিডিও, আমি সিম্পলি দেখি ইউটিউবের মধ্যে চলে যাই, ইউটিউবে দেখবো অনেক অনেক ভিডিও আপনাকে সিম্পল এখানে দেখাবে যে আপনার এই জন্য সেই জন্য এই কোনো মানে ভিডিওগুলো শুধুমাত্র অ্যাকচুয়ালি বড় করেছে, কাজের ভিডিও অ্যাকচুয়ালি কিছু নেই। তাহলে প্রথমত আপনাকে ডাইরেক্টলি বলে দিই লগ আউট করার অপশানটা যেখানে ছিল, লগ আউট করার অপশানটা সিম্পল আগে হচ্ছে এখানে ছিল, কোথায় ছিল, সিম্পল আমার কাছে সিম্পল যাবো এখানে অ্যাকাউন্টের অপশানে, সিম্পল আমি যাবো ডাইরেক্টলি অ্যাকাউন্টের অপশানে গেলে একটু নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে আমার যে এখানে যে অপশানটা ছিল লগ আউটের অপশান ছিল আগে, আপনি ডাইরেক্টলি এখানে লগ আউট করতে পারেন। তাহলে এখন তাহলে যেহেতু লগ আউটের অপশানে আমি লগ আউট করবেন কী করে, সিম্পল আপনি হেল্প সেন্টারে যাবেন, হেল্প সেন্টারে গিয়ে কাস্টমার কেয়ারের সাথে সিম্পল কন্ট্যাক্ট করবেন। কাস্টমার কেয়ারের সাথে কীভাবে কন্ট্যাক্ট করতে হয় সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আছে, কাইন্ডলি কথা চেক করে নেবেন। এবার প্রথমত কথা হলো আপনার এটা ক্লিয়ার হয়ে গেলো যে এখান থেকে আপনি নিজে নিজে লগ আউট করতে পারবেন না। এবার ব্যাপারটা হলো যে আপনি যদি লগ আউট না করেন আপনার কী কী ক্ষতি হতে পারে, ফার্স্ট কথা আপনার যে কন্ট্যাক্টগুলো আছে, সিম্পল মনে করেন আপনি তো অর্ডার করেছেন, অর্ডার আমি জায়গা যাবো, অর্ডারের জায়গা যাবো যাওয়ার পর আপনি এই সিম্পল যে অর্ডারগুলো সিম্পল করেছেন, এই যে অর্ডারগুলো আপনি এক এক করে যে অর্ডার করেছেন, আপনার অর্ডার করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার প্রত্যেকটা কিন্তু একটা করে অর্ডারের এ আছে, অর্ডারে অ্যাকচুয়াল এখানে দেখতে পাবেন সব কিছু আপনাকে দেখিয়ে দিচ্ছে, আমি এখানে জিনিসটা ব্লার করে দিয়েছি একটু, সব কিছু এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে, কী কী দেখিয়ে দিচ্ছে, কাস্টমারের ফুল অ্যাড্রেস, কাস্টমার কোথা থেকে এ টু জেড সব কিছু অ্যাড্রেস কিন্তু এখানে অ্যাভেলেবেল করে দেওয়া আছে। এইগুলো কী করবে, এগুলো কিন্তু মিশো অবশ্যই ইউজ করবে, কী জন্য ইউজ করবে, নিজেদের অর্ডার জন্য। অনেক অনেক সময় দেখবেন ডাইরেক্টলি মিশোর তরফ থেকে আমাদের মোবাইলে এসএমএস আসে, মিশোর তরফ থেকে আমাদের হোয়াটসঅ্যাপে এসএমএস আসে, তো হোয়াটসঅ্যাপ এসএমএস আসে এই জন্য, কী জন্য এসএমএস আসে, মিশো এইগুলো ইউজ করছে। মিশো কোনো দিনই আপনি ডাইরেক্টলি চাইছে না যে আপনি জিনিসটা ইউজ করুন, আপনি জিনিসটা থেকে ইনকাম করুন। কারণ আগে কী করছিল, আপনাকে যদি সিম্পল মিশো অ্যাপের মধ্যে সিম্পল যেতেন তাহলে দেখতে পারতেন ওখানে লেখা ছিল মিশো রিসেলিং অ্যাপ, কিন্তু এখন কী হয়েছে, এখন সম্পূর্ণ কী লেখা আছে মিশো শপিং অ্যাপ। আর মিশোর মধ্যে এখন সিম্পল ফ্রডগুলো কেন হচ্ছে, যখন একটা মনে করেন আপনি অ্যামাজনে সেল করছেন, ফ্লিপকার্টে সেল করবেন, একটা কিন্তু একটা কমিশন কিন্তু আপনাকে অবশ্যই দিতে হয়। কী কমিশন দিতে হয়, মনে করেন একটা 500 টাকা দামে একটা শাড়ি আপনি অ্যামাজনে সেল করবেন, সেখান থেকে কিন্তু অ্যামাজনকে আপনাকে 20-25 টাকা পে করতে হয়। সিম্পল সরি, একটা 100 টাকার দামে একটা শাড়ি যদি আপনি অ্যামাজনে সেল করেন, সেখান থেকে আপনাকে কিন্তু 20% 30% মানে 20-30 টাকা কিন্তু অ্যামাজনকে পে করতে হয়, তারপর আপনি সেল করতে পারেন। কিন্তু এখন মিশোর তরফ থেকে সম্পূর্ণ কী হয়ে গেছে, মিশোর তরফ থেকে সম্পূর্ণ এই জিনিসটাকে ফ্রি করে দিয়েছে, মানে আপনি সেল করতে পারেন, আপনার কোনো মিশোকে কোনো ধরনের কোনো কমিশন দিতে হবে না, ঠিক আছে, শুধু এটাই। সেই জন্য অনেক ধরনের ফ্রড হচ্ছে, ঠিক আছে। এটা প্রথমত হয়ে গেলো যে কী আছে, আপনার এই যে কন্ট্যাক্টগুলো আমার বাবা করে অফারের জন্য অর্ডারের জন্য ইউজ করতে পারে। তার মনে করুন আপনার কাস্টমারের মোবাইলে যদি এরকম একটা এসএমএস যায় বা ডাইরেক্টলি যদি হোয়াটসঅ্যাপে যদি এরকম এসএমএস যায়, কাস্টমার তো অবশ্যই ক্লিক করে দেখবে না যে প্রোডাক্টটা কী আছে, সিম্পলি ক্লিক করে যখন মিশো অ্যাপটা ডাউনলোড করে তখন বুঝে যাবে যে আপনার কাছে এতদিন যে অর্ডার করেছে আপনি এই অ্যাপ থেকে তাকে অর্ডার করে দিয়েছেন। তাহলে সিম্পলি যখন এটা আপনি লগ আউট করে দেবেন এই জিনিসটাকে ইউজ করতে পারবে না, কেন আপনার একটা ইমেজ আপনার কাস্টমারের কাছে আছে। আপনি যদি লগ আউট মনে করুন মিশো থেকে বিজনেস করা বন্ধ করে দিচ্ছেন, তাহলে আপনার অবশ্যই বিজনেস করা বন্ধ করে দিচ্ছেন, তাহলে আপনার যে কাস্টমারের সাথে তাতে যেন জানতে না পারে, অন্য কোথা থেকে জানতে পারলো ঠিক আছে যে একটা মিশো অ্যাপ বলে অ্যাপ আছে, কিন্তু আপনার কাস্টমার যাতে আপনার এর থেকে যেন জানতে না পারে, সিম্পল। তাহলে এখানে কী হচ্ছে, আপনার এই জিনিসগুলো ইউজ হবে না। সেকেন্ড কী আছে, এই যে সিম্পল এই যে ইউজ করা আছে আপনার যে এই যে ডেটাগুলো থাকে, এই ডেটাগুলো কিন্তু আপনি ইউটিউবে সবসময় দেখবেন, ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, বড় বড় যে সোশ্যাল মিডিয়া সাইট আছে, আপনার ডেটাকে চেক করে, আপনাকে ডেটা এই যে ডেটা মানে এই আপনি কোথা থেকে অর্ডার করেছেন, ঠিক আছে, এই যে কাস্টমারের যে ডেটা আপনার ইউজ করে, বা আপনি যেহেতু মনে করুন অনলাইনে কাজ করছেন, আপনি অনলাইনে কাজ করছেন, আপনার সিম্পল মিশো বুঝবে কী করে, ফেসবুক কী করে বুঝবে, ইউটিউব কী করে বুঝবে, ইউটিউব এই করেই বোঝে। সিম্পল মনে করুন হোয়াটসঅ্যাপে আপনি কথা বলছেন, হোয়াটসঅ্যাপে একটা কাস্টমারের সাথে কাজ নিয়ে কথা বলছেন, বা হোয়াটসঅ্যাপে আপনি আপনার শপিংয়ের জায়গা তৈরি করে নিয়েছেন, আর হোয়াটসঅ্যাপে যে কথাগুলো বলছেন সেই ডেটা নিয়ে, সেই ডেটা নিয়ে আপনি হয়তো কাজ করা বন্ধ করে দিচ্ছেন, আপনি হয়তো মিশোকে সেল করছেন, এবার কিছু ডেটার প্রয়োজন হয়েছে, তাহলে কী করছে একটা কোম্পানি অন্য কোম্পানিকে বা এই যে হোয়াটসঅ্যাপ কী করছে মিশোকে আপনার ডেটা দিয়ে দিয়েছে যে আপনি একটা সেলার, আপনার ডেটাকে সিম্পল অ্যামাজনকে দিয়ে দিয়েছে যে আপনি একটা সেলার। আপনি লক্ষ্য করে দেখবেন 2-3-4 মাস পর থেকে লক্ষ্য করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে আপনার সিম্পল আপনার অনেক জায়গা থেকে কল আসছে, আপনি মিশোতে সেল করছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই, আপনি আপনার অ্যামাজনে সেল করুন, আপনি ফ্লিপকার্টে সেল করুন, কিন্তু অবশ্যই দেখবেন আমাকে অবশ্যই কল আসে, যখন 5-6 মাস কাজ করার পর দেখবেন অবশ্যই কল আসছে, কেননা আপনার ডেটা লিক হয়ে গেছে, ডেটা চুরি করে হোয়াটসঅ্যাপ সেল করছে কাকে বা ফেসবুক সেল করছে কাকে, অন্যান্য যে সিম্পল যে কোম্পানিগুলো আছে, ইকমার্সের যে কোম্পানিগুলো আছে, অ্যামাজন ফ্লিপকার্ট মান্ত্রা
যেবং সিম্পলি যে কোম্পানিগুলো আছে। তাহলে প্রথমত কী করছে, আপনার কন্ট্যাক্টকে আপনার যে অর্ডার করেছেন সে কন্ট্যাক্টকে ইউজ করছে। সেকেন্ড কী করছে, আপনার ডেটাকে সেল করছে। থার্ড কী আছে, আপনার যে পার্সোনাল যে প্রোফাইল, সিম্পল মনে করেন আপনি যখন মিশো অ্যাপ ওপেন করবেন, মিশো ওপেন করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার কিছু পারমিশান চাই, কিছু পারমিশান চাই। সিম্পল আপনার ক্যামেরার পারমিশান চাই, আপনার গ্যালারির পারমিশান চাই, আপনার কন্ট্যাক্টের পারমিশান চাই, আপনার লোকেশানের পারমিশান চাই। তো এইগুলো পারমিশান চাই কেন, যাতে আপনি অ্যাপটা ভালো ইউজ করতে পারেন। যখন আপনি লগ আউট না করবেন, লগ আউট না করে যখন আপনি সিম্পল আনইনস্টল করে দেবেন, তাহলে কী আছে, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ট্র্যাক করতে পারে। আপনি আপনার গ্যালারিতে প্রাইভেট কোনো ছবি রেখেছেন, কী কী ইমেজ রেখেছেন, সেগুলো কিন্তু অবশ্যই মিশো অ্যাপ দেখতে পারে। আপনি কার সাথে কথা বলছেন, কলে কার সাথে কথা বলছেন, আপনি কোন কোথায় 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 যাচ্ছেন, আপনার সিম্পল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এগুলো সিম্পল সফটওয়্যারের মাধ্যমে এগুলো বুঝতে পারে। তাহলে সিম্পল কী করুন, যখন মিশো অ্যাপের মধ্যে কাজ করতে চাইছেন না বা মিশো অ্যাপের মধ্যে আমার ভালো লাগছে না, তাহলে সিম্পল আপনি কী করবেন, আপনি মিশো কাস্টমার কেয়ারে কল করবেন। কাস্টমার কেয়ারে কল করে বলবেন আমার অ্যাকাউন্টটা সারা জীবনের জন্য লগ আউট করে দিন বা সিম্পল ডিলিট করে দিন। তাহলে ডিলিট করে দিলে এই যে জিনিসগুলো আছে আপনাকে কোনোভাবে ট্র্যাক করতে পারবেন। আমাদের যে হ্যাক হয়, যত ধরনের হ্যাক হয়, যত ধরনের স্প্যাম হয়, কিন্তু এই জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এদের মধ্যে কাজ করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কাজ করে এই জিনিসগুলো ক্ষতি হয়, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, ভিডিওটার মধ্যে কোনো খারাপ থাকলে, কোনো ভুল থাকলে অবশ্যই আমাকে ওপিনিয়ন আপনারা জানাবেন, যাতে আমি জিনিসটাকে আরও বেটার করতে পারি। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।